এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনোভাবেই কোনো ওষুধ বা চিকিৎসকের বিকল্প হতে পারে না, তাই যে কোনো সমস্যায় আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। থানকুনি, অনেকটা অনাদরে অযত্নে বেড়ে ওঠা এই গাছ, এর কিন্তু উপকারিতা বিখ্যাত। এখন অবশ্য অনেক জায়গায় চাষ হচ্ছে, এর স্বাদ অনেকটা তেতো, আমাদের শরীরের জন্য কিন্তু অসংখ্য উপকার করে থাকে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব থানকুনি পাতার উপকারিতা, দেখতে থাকুন ভিডিওটা। শরীরের কোথাও কেটে গেলে রক্তপাত থামাতে ব্যবহার করতে পারেন থানকুনি পাতা। থানকুনি পাতা বেঁটে সেই আক্রান্ত স্থানে লাগালে ব্যথা কিন্তু কম হয় আর রক্ত পড়াও বন্ধ হয়ে যায়, এমনকি ক্ষত থেকে সংক্রমণের আশঙ্কাও কিন্তু অনেকটা কমে যায়। অনেকের থ্রম্বোসিসের সমস্যা রয়েছে, এছাড়া অনেকের দেহেই অন্যান্য শারীরিক সমস্যার কারণে রক্ত প্রবাহের সমস্যা হয়। থানকুনি পাতার রস খেলে রক্ত কিন্তু শুদ্ধ থাকে, ফলে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যায়, ফলে সমস্যা কিন্তু অনেকটা দূর হয়। থানকুনি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেন্টারি উপাদান, যার ফলে খুব তাড়াতাড়ি জ্বালা যন্ত্রণা কমে যায়, এছাড়াও ক্লান্তি ভাব দূর হয়, সেই সঙ্গে অনেক রকম ইনফেকশন থেকে আপনার শরীরকে দূরে রাখে। পেটের যে কোনো রকম সমস্যায় থানকুনি পাতা কিন্তু ভীষণ ভীষণ উপকারী। আমাশয় থেকে আলসার সেরে যায় এই পাতার গুণেই, আর নিয়মিত নিয়মিত থানকুনি পাতা খেতে পারলে কিন্তু হজমের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। মানসিক অবসাদে ভুগলে তা দূর করার জন্য খুবই উপকারী হচ্ছে থানকুনি পাতার রস। থানকুনি পাতা স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ফলে মানসিক চাপ আর অস্থিরতা দুটোই কিন্তু কমে যায় এই পাতার গুণে। এর ফলে অ্যাংজাইটির সমস্যাও কিন্তু অনেকাংশে কমে যায়। থানকুনি পাতা খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেন্টাসাইক্লিক ট্রিপ্টোফ্যান নামে একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেন সেল ভালোভাবে কাজ করতে পারে, স্মৃতিশক্তির উন্নতি তো ঘটেই এবং সেই সঙ্গে বুদ্ধির ধারও কিন্তু বাড়ে চোখে পড়ার মতো। আপনার যদি ঘুম না আসার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি থানকুনি পাতা খেতে পারেন, এটা কিন্তু আপনাকে ম্যাজিকের মতো কাজ করবে। আপনার এরকম সমস্যা থাকলে থানকুনি পাতা অবশ্যই খান, এতে স্নায়ু শিথিল হবে এবং ঘুম ভালো আসবে, অর্থাৎ নার্ভের জন্য কিন্তু থানকুনি পাতা উপকারী।